মাত্র 2600 টাকা দিয়ে চারটা ত্রিপিস কিনে আমি শুরু করেছিলাম আমার ব্যবসাটা। এখন বর্তমানে যেটা আমার দাঁড়িয়েছে 26,000 টাকা আমার কর্মচারী বাদে সব কিছু। যেরকম একটা প্ল্যান ছিল আমার উদ্যোক্তা হওয়ার বা যে এই পথে এগিয়ে আসা, সেটার কোনো আগে থেকে প্ল্যান ছিল না। যখন আমার এই আমার অনুপ্রেরণা ছিল আমার বাবা। বাবা সবসময়ই বলতেন, ইভেন আমার বাবা ছিলেন একজন টিচার, বাবা বলতেন আমি আজকে ট্রেনিংয়ে গেলাম, তার নাম ছিল ট্রেনিং টিচারের নাম ছিল মনীষা। ইভেন বাবা যখন কোনো চিকিৎসার জন্য যেতেন ডাক্তারের কাছে, বাবা বলতেন ডাক্তারের নাম ছিল মনীষা। তখন আমি জানতাম না কোন মনীষার কাছে যাবে আমার বাবা। আসলে আমি এখন বুঝতে পারছি, মানে যে স্বপ্নটা ছিল আমার বাবার বা হয়তো বা আমাকে দিয়ে কিছু করতে চায়, সেটা হয়তো বা আমি বাবার স্বপ্নটা আমি পূরণ করতে পারতেছি, এটুকুই আশা করি। আর হচ্ছে আমার যেহেতু ইডেন মহিলা কলেজে আমার পড়াশোনা, তো সেক্ষেত্রে আমি যখন হলে থাকি, যখন হোস্টেলে থাকতাম, আমি মাত্র 2600 টাকা দিয়ে চারটা ত্রিপিস কিনে আমি শুরু করেছিলাম আমার ব্যবসাটা। এখন বর্তমানে যেটা আমার দাঁড়িয়েছে 26,000 টাকা আমার কর্মচারী বাদে সব কিছু মাইনাস করে আমার স্যালারি থাকে 26,000 টাকা। সো আরও এক বছর আগে যখন আমি এই গ্রুপে জয়েন করি, এই গ্রুপে জয়েন করার পরের থেকে আমি আরও অনেক অনুপ্রেরণা পাই, সাহস পাই, যেখানে আমার আমি এখন বর্তমানে যেখানেই কাজ করছি আমার লোকাল প্রোডাক্ট, ইভেন আমার এই যে যিনি আছেন নরসিংদী ডিস্ট্রিক্ট অ্যাম্বাসিডর, ওনার সাথেও কাজ করতেছি ইসমাল ভাইয়ের সাথে, ইভেন যারা চায়নায় আছেন, চীনে আছেন আমাদের সদস্য মেম্বার, তাদের সাথেও আমি কাজ করছি। বর্তমানে চায়না প্রোডাক্ট নিয়ে কাজ করছি। এই মাসে আমার প্রোডাক্ট আসতেছে মিনিমাম 1,00,000 টাকার প্রোডাক্ট। সো আমি চাই এই গল্প থেকে আমরা সব কিছু জানি, এবং আমার স্লোগান সবসময় থাকে ইয়েস আই ক্যান উইন, বাট আমি আজকে এই মঞ্চে বলবো ইয়েস উই ক্যান উইন, ইয়েস অর নো। সো আমি বলতে চাই ইয়াং জেনারেশন ইজ দ্য বেস্ট জেনারেশন ইন আওয়ার সোসাইটি, কান্ট্রি, অফ আর ফ্যামিলি। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক আগে থেকে আমি চিন্তা করেছি যে আমি বিজনেস করব বা একজন সফল উদ্যোক্তা হব, সেই ধরনের চিন্তাভাবনা করে আমি সামনের দিকে হাঁটা শুরু করি। তো এই গ্রুপে অ্যাড হওয়ার আগে আমি খুবই নিজের ভিতর খুবই চিন্তাভাবনা করতাম যে হ্যাঁ, হয়তো বা আমি একজন সফল উদ্যোক্তা হইতে পারবো, বাট আমার ওইভাবে আত্মবিশ্বাসটা ছিল না। বাট এই গ্রুপে যখন আমি অ্যাড হই, স্যারের সেশনগুলো যখন পড়তাম এবং 90 দিনে যখন কর্মশালাটা আমি শেষ করলাম, তখন আমার অনুভূতিটা অনেক উপরে উঠে গেছে। এখন আমি মনে করি যে আমার দ্বারা অবশ্যই 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 সম্ভব, এবং আমি করতে পারবো। এবং আমি যখন আমার এলাকাতে আমি স্যারের কথাগুলো বলি, সবার সঙ্গে যখন আমি এই কথাগুলো শেয়ার করি এবং সবাইকে বলি যে এই গ্রুপের সম্বন্ধে যে তোমরাও এইখানে অ্যাড হইতে পারো এবং অনেক কিছু শিখতে পারবা, তখন সবাই বলে যে এত মানুষ ওখানে, কীভাবে তোমরা এই জিনিসগুলোরে ট্যাকেল করো। তো আমি তাদের সঙ্গে এই কথাগুলো এইভাবে শেয়ার করি যে আপনি খারাপ হন বা ভালো হন, আপনি যখন মসজিদ অথবা মন্দিরে যান তখন আপনার মাইন্ডটা একদম পজিটিভভাবে নিয়ে চলে আসেন এবং আপনার মাইন্ডটাকে অনেক ফ্রেশ করে ফেলেন। এই গ্রুপটাকেও ঠিক সেভাবেই আমরা দেখি, এই গ্রুপটাকে আমরা ঠিক সেভাবেই দেখে আমরা সেভাবেই চলি। এই গ্রুপে যখন আমরা অ্যাড হই এবং এই গ্রুপের থেকে স্যারের সেশনগুলো যখন আমরা নিতে পারি, তখন আমাদের নেগেটিভ জিনিসগুলো অনেক মানে বাইরে চলে যেয়ে আমাদের ভিতর সবসময় পজিটিভ জিনিসগুলাই চলে আসে, এবং আমরা এই গ্রুপটাকে ওই মসজিদ বা মন্দিরের মতোই আমি তুলনা করে আমি ওইভাবেই চলি। তো আমি এই গ্রুপ থেকে অনেক কিছু পেয়েছি যেটা আসলে এই সংক্ষিপ্ত সময় আমি বলে শেষ করতে পারবো না, এবং আমি সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি এবং আপনাদের সবার দোয়া কামনা করছি।